আসসালামু আলাইকুম। আশা করি এই করোনাকালে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার ওয়েভার কিভাবে সিলেক্ট করবেন এবং আপনার টাকা বিকাশ বা রকেটের মাধ্যমে প্রেরণ করে কনফার্ম হবেন যে হ্যাঁ আমার টাকাটা আমি আমার অ্যাকাউন্ট সেকশনে জমা দিতে পেরেছি। তা চলুন শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। প্রথমে চলে যাচ্ছি আমরা একটি ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা যেটি লিখব সেটি হচ্ছে su.edu.bd। লেখা মাত্রই একটি ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। এই ওয়েবসাইটের কোথায় আমরা ক্লিক করলে আমাদের ERP-তে চলে যেতে পারব। তো দেখেন আমাদের এখানে একটি ট্যাব রয়েছে, সেটি হচ্ছে লগইন ERP। সেই লগইন ERP-তে আমরা এবার ক্লিক করব। ক্লিক করা মাত্রই নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। ইউজার নেম যেটি আমাদের আইডি রয়েছে ভর্তির সময় দিয়েছিল সেই আইডিটি দিব ইউজার নেমের জায়গায়, এবং পাসওয়ার্ডটি আমাদের অটোমেটিক ছিল 123456। যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেই চেঞ্জ করা পাসওয়ার্ডটি আপনি এই জায়গায় বসিয়ে দেবেন। আমি আমার যে পাসওয়ার্ডটি চেঞ্জ করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমি এখানে বসাই দিচ্ছি। বসানোর পর এবার আমরা লগ ইন বাটনে ক্লিক করব বা এন্টার প্রেস করলেই আরেকটি পেজ ওপেন হয়ে গিয়েছে আমাদের সামনে। লক্ষ্য করুন বাম সাইডে আমাদের ওয়েবসাইটের বাম সাইডে রয়েছে প্রোফাইল, শেয়ার ইনফরমেশন, বিকাশ বা রকেট প্রসেস, তারপর ওয়েভার প্রসেস। এই ট্যাবে ক্লিক করব। ক্লিক করার পর একটি পপ আপ ট্যাব ওপেন হচ্ছে, সেটি হচ্ছে মাই ওয়েভার COVID-19 নামে। এই ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর একটি নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে স্কলারশিপ জেনারেট বা এন্ট্রি ফর্ম। প্রথমে রয়েছে সেমিস্টার তো সকলে সামার ইয়ার 2020 সেম। তারপর রয়েছে ইনস্টলমেন্ট টাইপ আপনি কীভাবে নেবেন। এখানে রয়েছে এককালীন, দুইকালীন এবং তিনকালীন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপে নিলে আপনার ওয়েভার কত ধারাবে, দ্বিতীয় ধাপে নিলে কত ধারাবে, তৃতীয় ধাপে নিলে কত ধারাবে। প্রথমে নিচ্ছি আমি প্রথম ধাপ। প্রথম ধাপ নেওয়ার পর দেখেন এটি মেনু ওপেন হয়ে গিয়েছে। টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে, পার্সেন্টেজ দেখাচ্ছে, ওয়েভার দেখাচ্ছে এবং পেইড অ্যামাউন্ট আপনাকে দিতে হবে 13,125 টাকা। আপনার টোটাল অ্যামাউন্টের উপর আপনার পেইড অ্যামাউন্টটা নির্ভর করবে, সকলের আর সেম অ্যামাউন্ট আসবে না। তারপর রয়েছে টু ইনস্টলমেন্ট। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট এবং পেইড অ্যামাউন্ট। আগে ছিল 13,000, এবার এসে গেছে 14,000। এবার যদি থার্ড ইনস্টলমেন্ট এ ক্লিক করি তাহলে আমাদের এবার এসে গিয়েছে টোটাল অ্যামাউন্ট 17,500 এবং পেইড অ্যামাউন্ট 14,875 টাকা। অর্থাৎ কিছুটা হলেও বেশি, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন ওয়েভারটা নিতে চাচ্ছেন। এবার আমার এখানে আমি যেটি নিয়েছিলাম সেটি হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্টের আমার এই জায়গাটা দেখাচ্ছে। আপনি যেটা কনফার্ম করবেন সেই কনফার্মটা এখানে দেখাবে। ওকে, তারপর আমরা বিকাশ বা রকেটের টাকা প্রেরণের মাধ্যমে কিভাবে কনফার্ম করব যে আমাদের টাকাটা সেখানে চলে গিয়েছে অ্যাকাউন্টে। দেখুন বিকাশ রকেট প্রসেসে এন্ট্রি ফর্ম রয়েছে, সেই এন্ট্রি ফর্মে ক্লিক করব। ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হয়েছে, সেখানে রয়েছে বিকাশ এজেন্ট ক্যাশ আউট অনলি, নাম্বার দেওয়া রয়েছে রকেট এজেন্ট ক্যাশ আউট অনলি। তো আপনি কিসের মাধ্যমে দেবেন? সিরিয়াল নাম্বার, অর্থাৎ আপনার যখন টাকা সেন্ড করবেন সেখানে সেই জায়গায় একটি রেফার নাম্বার যাবে, সেই রেফার নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। দেখেন এখানে কিছু সংখ্যা লিখতে গেলে সেখানে মানে শো করবে ডিজিটস অনলি। তো আমরা যেই রেফার নাম্বারটা দেবো সেইটা এখানে টাইপ করার পর এবার পেমেন্ট মেথড, আপনি বিকাশ নাকি রকেট দিয়েছেন টাকা সেটি আপনি এখানে সিলেক্ট করবেন।
যদি বিকাশে দিয়ে থাকেন তাহলে বিকাশ, আর যদি রকেটে দিয়ে থাকেন তাহলে রকেট। এরপর ট্রানজ্যাকশন আইডি, বিকাশ অথবা রকেটে টাকা সেন্ড বা ক্যাশ আউট করার পর আপনাকে একটি এসএমএসের মাধ্যমে একটি ট্রানজ্যাকশন আইডি দিয়ে থাকে। সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এই জায়গাটা বসাতে হবে, অবশ্যই ট্রানজ্যাকশন আইডি 10 সংখ্যার ভিতরে থাকতে হবে। দেখেন এখানে লাল কালি দ্বারা বুঝিয়ে দিয়েছে যে অনলি অ্যাকসেপ্ট অনলি 10 ডিজিটস, 11 সংখ্যা সেই জায়গায় অ্যাকসেপ্ট করবে না। এবার ট্রানজ্যাকশন অ্যামাউন্ট চাচ্ছে, আপনি কত দিয়েছেন, 5,000, 10,000, 15,000, আপনি যেটি দিয়ে থাকবেন সেটি আপনার কাছ থেকে যাবে, আপনি বসিয়ে সাবমিট করে দেবেন। তারপর এখানে আপনাকে শো করবে আপনি কত টাকা দিয়েছেন, কয় তারিখে দিয়েছেন, ট্রানজ্যাকশন আইডি, স্টুডেন্ট আইডি, সব কিছু আপনার এখানে শো করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং নিজে নিজেই টাকা প্রেরণ এবং ওয়েভার গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।